অশান্ত বাংলাদেশ সেনার দখলে, রাতভর অশান্তি সংঘর্ষের খবর। একদিনে বাংলাদেশে নিহতের সংখ্যা ছাড়ালো 135। সকালে ঢাকায় বেশ কিছু সরকারি ভবন ও মন্ত্রীদের বাড়িতে আগুন দিয়েছে ক্ষুব্ধ জনতারা। রাতে শেরপুর জেলে হামলা জনতার, জেল ভেঙে উধাও 518 জন বন্দী। সূত্রের খবর হিসাবে উধাও হওয়া বন্দীদের মধ্যে আছে অন্তত 20 জন জঙ্গি। চট্টগ্রামের 6টি থানায় আগুন, লুটপাট। জনরোষের মুখে পরিবারের সদস্যদের নিয়ে শেখ হাসিনার দেশ ছাড়াকে মানতে পারছেন না আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা। উত্তপ্ত বাংলাদেশ নিয়ে সরব হলেন শুভেন্দু অধিকারী। কি বললেন শুভেন্দু, শোনাবো। বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য খুনি হাসিনা গত 15 বছরে হাজারো মানুষকে গুম, খুন, অপহরণ করেছে। হামলা চালিয়ে মিথ্যে মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে করেছে ঘরছাড়া। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় হাজার হাজার মানুষকে বছরের পর বছর ধরে কারাগারেই জীবনের সোনালী সময়গুলো কাটাতে বাধ্য করেছে। খুনি হাসিনার অত্যাচার, নির্যাতনে, নিপীড়নে দেশের গণতান্ত্রিকামী মানুষ ক্ষুব্ধ, বিক্ষুব্ধ, এবং এ কারণেই গণ আন্দোলনের মুখে খুনি হাসিনা পালানোর পর নির্যাতিত নিপীড়িতদের কারো কারো হয়তো আচরণে হয়তোবা ক্ষোভের মারাত্মক বহিঃপ্রকাশ ঘটেছে। প্রিয় দেশবাসী, গণহত্যাকারী খুনি হাসিনা পদত্যাগ করে পালানোর পর আমি তাৎক্ষণিকভাবে দেওয়া একটি বক্তব্যে সবার কাছে আহ্বান জানিয়ে বলেছিলাম, বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। তবে আমি খবর পেয়েছি দেশের কোনো কোনো জায়গায় কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে আমি আবারও আপনাদের কাছে বিনীত আহ্বান রেখে বলতে চাই, ধর্মীয় কিংবা রাজনৈতিক কারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠী কোনোভাবেই যেন হেনস্থার শিকার না হন সেটি নিশ্চিত করা আপনার, আমাদের, আমাদের সবার দায়িত্ব। কোনো ধর্মীয় উপাসনালয় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবেন না। খুনি হাসিনা তার দলীয় এবং ব্যক্তি স্বার্থে রাষ্ট্র এবং সমাজে মানুষে মানুষে ঘৃণা, হিংসা, বিভেদ ছড়িয়েছে। তবে আমার বক্তব্য স্পষ্ট, কাউকে সংখ্যালঘু হিসাবে বিবেচনা করার প্রয়োজন নেই। বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী কিংবা অবিশ্বাসী কেউ সংখ্যালঘু নন, বরং আমাদের একটি পরিচয়, আমরা সকলে বাংলাদেশী। সুতরাং ব্যক্তি হিসাবে কারো প্রতি কোনো ক্ষোভ থাকলে প্রয়োজনে আইনগত পদক্ষেপ নিন, কিন্তু দয়া করে আপনারা কেউ নিজ হাতে আইন তুলে নেবেন না। অন্যকে নিরাপদ রাখুন, নিজেকেও নিরাপদ রাখুন, নিজের মহত্ব দিয়ে প্রমাণ করুন আপনি আওয়ামী লীগ নন, বরং আপনি একজন মানুষ। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।